রাষ্ট্রীয় মহিলা কমিশনের সহযোগিতায় আমরা ওমেন্স ইন পোর্টস এই বিষয়ের উপর আমরা সেমিনারের আয়োজন করেছি এবং আমাদের সঙ্গে আমাদের এমএলএ এবং চিফ হুইপ কল্যাণনিধি আছেন, আমাদের ফর্মার ভাইস চ্যান্সেলর আছেন, সঙ্গে আমাদের রিসোর্স পার্সনরা আছেন, আমাদের স্পোর্টসের যিনি ডিরেক্টর তিনিও আছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে খেলার জগতের সমস্ত তারকা বলবো যারা আজকে দর্শক আসনে আমাদের সঙ্গে রয়েছেন, যাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের যারা উদীয়মান যারা খেলোয়াড়রা তাদেরকে যেমন আমরা প্রমোট করব, সেই সঙ্গে খেলা যে মহিলাদের ক্ষমতায়নে একটা বড় ভূমিকা রাখে সেই দিকটাকেও কিন্তু আজকে এই আলোচনায় স্থান পাবে। এবং আমি রাজ্য মহিলা কমিশন যেমন মহিলাদের আইনি সব রকম সহায়তা করে, সেই সঙ্গে মহিলাদের ক্ষমতায়নে কিন্তু রাজ্য মহিলা কমিশন আমরা আজকে কাজ করে যাচ্ছি। আমি আমাদের মিডিয়া ভাইদেরকেও সম্মান জানাবো যে আজকের এই অনুষ্ঠানটি সাধারণের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা আমাদের মিডিয়া ভাইয়েরা করছেন। রয়েছি আজকে ত্রিপুরা মহিলা কমিশন চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন। মহিলা কমিশন আয়োজিত একটি অনুষ্ঠান ওমেন ইন স্পোর্টস, অর্থাৎ খেলাধুলায় মহিলাদের ভূমিকা এবং তাদের সুবিধা, তাদের অসুবিধাগুলো কোন জায়গায় সেগুলো চিহ্নিত করা। এখানে ইন্টারেক্টিভ সেশনস রয়েছে আর এখানে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজ থেকে বিশেষজ্ঞরা এসেছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, তারা সেখানে আলোচনা রাখবেন। একটা সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে থাকবে উদ্বোধনী এবং সেখানে বক্তব্য রাখবেন, আমাদের সাথে ফর্মার ভাইস চ্যান্সেলারও আছেন এবং অন্যান্য ডিগনিটারিসরা রয়েছেন। পরবর্তী সেশন থাকবে ইন্টারেক্টিভ সেশনস, তো এখানে আমরা মন্টু দেবনাথকেও এখানে ফেলিসিটেট করা হবে। একটা সুন্দর অনুষ্ঠান যেখানে দেশের প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করে নিয়েছেন, রাজ্যসভায় পেশ করছেন, এমন একটি মুহূর্তে মহিলাদের ক্রীড়া জগতে বা খেলাধুলায় মহিলাদের ভূমিকা একটা সুন্দর সময় উপযোগী একটা শীর্ষক আলোচনার সুযোগ আমরা পাচ্ছি এবং এখানে অনেক ছাত্রীরা রয়েছেন, অনেক খেলোয়াড়রা রয়েছেন। একটা সুন্দর অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আমি কামনা করছি। মিডিয়া জগৎ থেকে আমাদের যারা মিডিয়া বন্ধুরা এসেছেন প্রত্যেকে আমাদের শুভেচ্ছা, এবং আমরা চাই ভারত সরকার এবং সংসদে যে সাংসদরা রয়েছেন প্রত্যেকে রাজ্যসভাতেও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এক তৃতীয়াংশ, 33% মহিলা সংরক্ষণের যে বিল সেটিকে সমর্থন করে আইনে পরিণত হোক এবং এই রাজ্যের কোনায় কোনায় যেখানে মহিলা খেলোয়াড়রা রয়েছেন তাদের তারা যেন আরও বৃহত্তর জগতে খেলার সুযোগ পায়, তার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছেন আরও যাতে তাদের সমস্যাগুলো আমরা দূর করে তাদের জন্য এগিয়ে দিতে পারি, সেটাই আজকে এখানে আলোচিত হবে। Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.